দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সকলকে আন্তরিক মবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি হল আপনি কিভাবে লং টাইম আরবিতে কথা বলবেন আর এই ধরনের ক্লাস যখনই পাবেন প্লিজ একবার না দরকার হলে শতবার দেখবেন মিস করবেন না ঠিক আছে আজকের গল্পটি হচ্ছে আপনি আপনার মুদিরকে বা আপনার কোনো সিনিয়রকে আপনি ফোন দিয়েছেন ঠিক আছে দিয়ে বলেন আসসালামু আলাইকুম বা কেমন আছেন ঠিক আছে এখন কি করেন আচ্ছা এরপর বলেছেন যে আপনি কি ব্যস্ত আছেন নাকি ফ্রি আছেন ব্যস্ত আছেন নাকি ফ্রি আছেন তখন হয়তো উনি আপনাকে বলবেন কেন তাই না কোনো কথা আছে এরপর আপনি হয়তো বলবেন জি বস আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে এই যে গল্পটি আমি বলেছি ইন ডেলি লাইফে আমাদের এই ধরনের কনভারসেশন আমাদের করতে হয় সো আমরা কিভাবে লং টাইম কথা বলবো সে ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ দর্শক গল্পটি শুনে হয়তো আপনার কাছে মনে হয় যে আজকের এই ক্লাসটি মনে হয় যে কঠিন বা এই কথা কেমনে বলব কিছুই না আসুন আমরা একটু ভেঙে ভেঙে শিখব আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না দয়া করে ঠিক আছে দর্শক এখানে আমি যেটা বলেছি সেটি হচ্ছে যে আপনি কল দিয়েছেন যে সার আসসালামু আলাইকুম তো পারবেন মুদির আসসালামু আলাইকুম ঠিক আছে এরপর আপনি কি এখন ব্যস্ত নাকি ফ্রি আছেন আপনি কি এখন ব্যস্ত নাকি ফ্রি আছেন এটা আমরা কীভাবে বলবো আলহিন মানে হচ্ছে এখন আলহিন আন্তা আন্তা মানে হচ্ছে আফনি আলহিন আন্তা লা ফাদি এটি একটি প্রশ্নবোধক বাক্য শোক কথা শেষে একটু ধাক্কা দিবেন আমি আবার বলতেছি আপনি হয়তো কাউকে বলবেন যে আপনি কি এখন ব্যস্ত আছেন না ফ্রি আছেন তাহলে আলহিন আলহিন মানে এখন আলহিন আন্তা মাশগুল আলহিন আন্তা মাশগুল আপনি কি এখন ব্যস্ত আছেন মাশগুল মানে ব্যস্ত আর আন্তা মানে আপনি আলহিন আন্তা মাশগুল ওয়ালা ফাদি ওয়ালা মানে হচ্ছে না কি ওয়ালা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ ওয়ালা ফাদি যেমন হচ্ছে আমরা যদি আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আমরা যদি বলি আলিন ইনতা রু ওয়ালা মাই রু তুমি কি এখন যাবা না কি যাবা না আমরা বলি না তুমি কি এখন খাবা কি খাবা না তুমি কি আমার টাকা দিবা কি দিবা এর না কি মানে হচ্ছে ওয়ালা দুটি কথার মাঝখানে ওয়ালা শব্দটি ব্যবহার করবেন দর্শক যেমন আমি যদি বলি আলিন ইন্তা এখন তুমি রু মানে যাওয়া আলিন ইনতা রু ওয়ালা মাই রু মাই মানি না ওয়ালা লা রু লা মানিও না তা আমি লিখেছি আলহিনাম নামতা মশগুল ওয়ালা ফাদি মশগুল মানে ব্যস্ত ওয়ালা মানি হচ্ছে কি না কি ফাদি মানে কি ফ্রি এরপর হয়তো উনি বলতেছেন লেশ আপনার মুদির বলতেছেন লেশ লেশ মানে কেন ফি কালাম কথা আছে ফি মানে আছে কালাম মানে কথা সো আমরা এখানে পেয়েছি ফি কালাম কথা আছে এরপর আপনি হয়তো আপনার মুদিরকে বলতেছেন নাম মুদির নাম মানি জি মুদির মানে বজ নাম মুদির জি মুদির দেখেন নামও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি যদি কেউ আপনাকে ডেকেছে আপনি বলতেছেন জি আমি আসতেছি নাম আনাই জি নাম আনাই জি জি আমি আসতেছি শোয়াইয়া এন্তেজার একটু অপেক্ষা করুন বা সোয়াইয়া সবুর একটু অপেক্ষা করুন আমি যে কথাগুলো বলি প্রত্যেকটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া আপনি কথা বলতে পারবেন না দর্শক না মুদির জি মুদির ফি আছে মুহিম গুরুত্বপূর্ণ যে মুদির গুরুত্বপূর্ণ কথা আছে না মুদির নাম মুদির জি মুদির জি মুদির ফি মুহিম কালাম ফি মুহিম কালাম ফি মুহিম কালাম ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে এইভাবে প্র্যাকটিস করবেন সাওয়া আন্তা সাওয়া আন্তা সাওয়া সাথে সাওয়া সাথে আন্তা মানে আপনি মুদির ফি মুহিম কালাম যে মুদির ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে সাওয়া সাওয়ান্তা যে আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে দর্শক এই যে গল্পটি আমি বলেছি এসে সুন্দরভাবে আমার কাছে আমার যে বইটি আমি তৈরি করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে উক্ত বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি এক একটি পেজ এক একটি ভিডিও যেটা খুব আমি স্পেশালভাবে তৈরি করেছি আপনাদের জন্য সো আপনারা আমার এই কোষ্টি ক্রয় করেন আপনার মোবাইল আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে আর সহজে শিখতে পারবেন আসুন পুরো গল্পটি আমি আরেকবার রিপিট করতেছি তাহলে এখানে প্রথম কি লিখেছে দেখেন মোদির আসসালামু আলাইকুম ক্যাফাল হায়াল কেমন আছেন আলী মানে এখন আপনি কি ব্যস্ত আছেন এখন মানে আলহীন আলহিন আন্তা মশগুল আপনি কি ব্যস্ত আছেন ফাদি ওয়ালা মানে কি না তাহলে আমরা পুরো বাক্যটি যদি বলি আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি আপনি কি এখন ব্যস্ত আছেন না কি ফ্রি আছেন ওকে ফাইন এরপর হচ্ছে ল্যাশ কেন ফি কালাম কথা আছে নাম এরপর হচ্ছে কথা আছে না মুদির ফি কালাম সাঈ